রবীন্দ্রনাথ শিলাইদহভাবে আপনি ওদের জোড়াশাঁকোভাবে আপনি এদের বিশ্বভারতী ভেবেছিল জর্জ বিশ্বাসের নন আপনি তাদের রবীন্দ্রনাথ আপনি আসলে কার যুদ্ধের সময় ট্রেঞ্চের মধ্যে শেষ নিঃশ্বাস নেওয়ার আগে এক তরুণ কবি ভেবেছিল আপনি তার বক্তৃতার মাঝে আপনি যখন হঠাৎ মাথা উঁচু করে দাঁড়ান তখন এক মুহূর্তের জন্য হলেও মন্ত্রী ভাবেন আপনি তার। নতুন বৌঠান কি কোনো দিন ভেবেছিলেন আপনি তাঁর রানু রবীন্দ্রনাথ আপনি যে ঠিক কার সে প্রশ্নের উত্তর বাঙালি আজও পায়নি দাদামশাই ভাবেন আপনি গোড়ার রচয়িতা আপনি তাঁর বাবা ভাবেন আপনি বানিয়েছেন শ্রেণীকেতন আপনি তাঁর মা ভাবেন আপনার সুরেই বেজে উঠেছে ওর বীণা আপনি তাঁর ভীরু কিশোরী যে মুখ ফুটে বলতে পারেনি শুধু চিরকুটে লিখে দিয়েছে হাতখানি ওই বাড়িয়ে আনো দাও গো আমার হাতে ধরবো তারে ভরবো তারে রাখবো তারে সাথে সে মনে করে আপনি তার আর কফি হাউসে টেবিল চাপড়ে রাগি তরুণ ঘোষণা করে আপনি আসলে মাত্রাবৃত্তের যতজন বাঙালি ততজন রবীন্দ্রনাথ শুধু একদিন শিলাইদহের রবীন্দ্রনাথ আর জোড়াশাঁকর রবীন্দ্রনাথের বিশ্বভারতীর রবীন্দ্রনাথ আর জর্জ বিশ্বাসের রবীন্দ্রনাথের দাদামশায়ের রবীন্দ্রনাথ আর বাবার রবীন্দ্রনাথের আওয়েনের রবীন্দ্রনাথ আর মায়ের রবীন্দ্রনাথের ভীরু কিশোরীর রবীন্দ্রনাথ আর রাগী তরুণের রবীন্দ্রনাথের দেখা হয়ে যায় সেই দিন পঁচিশে বৈশাখ সব কিছুর বাইরে গিয়ে শুধু